স্বাগত জানিয়ে শুরু করছি স্লুজ বাই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন চেক রিপাবলিক নিয়ে এই চ্যানেলের সকল ভিডিওতে আপনারা এই চেক রিপাবলিকের রিলেটেড সকল ইনফরমেশান এই চ্যানেলে পাবেন সো আজকে আলোচনা করব ফ্রি অ্যাক্সেসটা কি চেক রিপাবলিকে ফ্রি অ্যাক্সেস কারা পাবে এবং এটার অপরচুনিটিটা কী 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 সুবিধা পাবেন এই ফ্রি অ্যাক্সেস থাকলে আপনি যদি স্টুডেন্ট মিশে আসেন চেক রিপাবলিকে চিক্রি রিপাবলিকে আসলে যারা অ্যাক্রিডিয়েটেড ইউনিভার্সিটি কিংবা পাবলিক ইউনিভার্সিটিতে যারা আছেন ওরা কিন্তু ফ্রি অ্যাক্সেস সুবিধাটা পাবেন সেক্ষেত্রে আপনি কিন্তু কাজে করার পারমিশনটা পাবেন দুই নম্বর হচ্ছে আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করেন গ্র্যাজুয়েট হন তখন কিন্তু আপনার জন্য ফ্রি অ্যাক্সেসটা ওপেন হয়ে যাবে মানে লেবার মার্কেটে আপনি যে কোনো কাজে কাজ করতে পারবেন সেক্ষেত্রে এখানে অপরচুনিটিটা হচ্ছে চেক রিপাবলিকের যদি আপনার ফ্রি অ্যাক্সেস থাকে আপনার কর্পোরেট লেভেলে আপনি যে কোনো যে কোনো কোথাও কাজ করতে পারবেন দুই নম্বর হচ্ছে আপনার কোনো ভ্যাকেন্সি নাম্বার লাগবে না ওয়া ও লেবার অফিসে সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে ভ্যাকেন্সি নাম্বার লাগবে না পারমানেন্ট রেসিডেন্স থাকলে এবং আপনি যদি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হন এই ক্ষেত্রে তো আপনার ফ্রি অ্যাক্সেস থাকলে আপনার লেবার মার্কেটে ভ্যাকেন্সি নাম্বার লাগবে না তিন নাম্বার হচ্ছে আপনি সুইচ করতে পারবেন উইদিন এ টু মান্থ ইনফরমেশান দিয়ে মিনিস্ট্রিতে ইনফরমেশান দিয়ে আপনি যে কোনো সময় কাজ সুইচ করতে পারবেন এটা হচ্ছে আজকের ইনফরমেশান ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কোনো কিছু কোশ্চেন থাকলে কমেন্টস করবেন ধন্যবাদ